ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হামজা টেক টিউনসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিদ খান রুবেল। আমি আজকে কথা বলবো সিসকো আইপি ফোন নিয়ে। আমরা আমাদের অফিস আইপি ফোনগুলো ব্যবহার করছি, সেই আইপি ফোন নিয়ে কথা বলবো। আমাদের সামনে আপনি একটা আইপি ফোন দেখতে পাচ্ছেন, এটি সিসকো 3900 সিরিজের একটা আইপি ফোন। এটি হচ্ছে সিসকো ইউনিফাইড সিপ ফোন 3900 সিরিজে। আর এই আইপি ফোনের ব্যবহার সম্পর্কে আজকে আলোচনা করব। আমার সামনে যে আইপি ফোনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইপি ফোনের বক্স আর আইপি ফোনের রিসিভার। আর ফোন সাইডে আইপি ফোনের সাথে আমরা যা পেয়েছি, একটা রিসিভার, একটি কেবল আর জাস্ট আইপি ফোন। এই হচ্ছে আইপি ফোনের ফোন সাইড। আর ব্যাক সাইডে আমরা দেখতে পাচ্ছি, যদি ব্যাক সাইডে দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন, এটা হচ্ছে ডিসি 4.2 ভোল্টের মানে পাওয়ার পোর্ট। আর পাশে দুইটা ইথারনেট পোর্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নেটওয়ার্ক পোর্ট, নেটওয়ার্ক, আরেকটি হচ্ছে কম্পিউটার, যেটা আমার কম্পিউটার থেকে সে লাগবে, আর একটা রিসিভার পোর্ট, এটা হচ্ছে RJ11 পোর্ট। এই ছিল ব্যাকসাইড। আর ব্যাকসাইডে একটি ফ্লিপ আইপি ফোনের স্ট্যান্ড দেখতে পাচ্ছি। এই হচ্ছে আইপি ফোনের ব্যাক পার্ট। আর এখানে আরেকটা জিনিস বলে রাখছে, এখানে আমাদের যেই এই আইপি ফোনটি, এই আইপি ফোনটিতে আমাদের পাওয়ার কেবল ইউজ হয়নি, কারণ আমরা যেই সুইচ থেকে কেবলটি আসছে, এটা হচ্ছে পিউই সুইচ থেকে পাওয়ারটি আসার কারণে আমরা অ্যাডাপ্টার ছাড়াও, মানে পাওয়ার কেবল ছাড়াও আমরা আইপি ফোনটি ইউজ করতে পারছি। কারণ এটা পিউই হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট, মানে এই ইথারনেট কেবলের মাধ্যমেই আমার আইপি ফোনে পাওয়ারটা পেয়ে যাচ্ছে, তাই আমাদের এক্সট্রা কোনো পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করতে হচ্ছে না। এখন যদি আমরা ফোন সাইডটা দেখি, আইপি ফোনটা আমরা কীভাবে ব্যবহার করব, আমরা জাস্ট কি আইপি ফোনের আমাদের 5 ডিজিটের নাম্বার, আমরা 1042 যদি ফোন ডায়াল করি, রিসিভারটা উঠাই, দেখুন একটা রিংটোন বাজতেছে। আমরা এখানে দেখতেছি ওয়েবমেল সাপোর্ট নামে কারো কাছে ফোনটা গিয়েছে। আমরা যদি এই বাটনে ক্লিক করি, আমরা লাউডে শুনতে পারব, দেখুন ফোনটি এখন লাউড হয়েছে। আবার চাপ দিলে লাউড চলে যাবে, আমি রিসিভারটা রাখলে আমার ফোনটি কেটে যাবে। এটা একটা। আর একটা বিষয় আমি দেখব, এটা হচ্ছে সেটিং বাটন। এই বাটনের মাধ্যমে আমি কল হিস্টোরি দেখতে পারবো, দেখুন কল হিস্টোরি। এখানে আমি মাঝখানের বাটন চাপি, মিস কল, রিসিভ কল এবং প্লেস কল, মানে ডায়াল কল এবং অল কল আমি এখান থেকে দেখতে পারবো। রিসিভ কলে আমি দেখতে পারবো যে নেটওয়ার্ক টিম 5:14 ফোন দিয়েছিল। আবার যদি ব্যাক করি, মিস কল, কে কে মিস কল দিয়েছিল, 4টা মিস কল আছে, এর মধ্যে মাসুদুর রহমান একটা মিস কল আছে, ওয়েব ডেভেলপার, তারপর ওয়েব মেল সাপোর্ট থেকে 5:14 ফোন মিস কল আছে, সাদেক শামস ওয়েব ডেভেলপার, দেখুন উনি 5:11 মিস কল দিয়েছিল। আমরা এই বাটনের মাধ্যমে ব্যাক করতে পারবো, আর ব্যাক করছি কল হিস্টোরি, প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে আমরা এই ফোনের রিংটোন, যে রিংটোন আছে আমাদের যে ফোন দেয়, আমরা রিংটোন চেঞ্জ করতে পারবো। রিংটোন ক্লিক করলাম, আমার এখানে ডিফল্ট রিংটোন সেট আপ করা আছে, আমি ব্যাক করে টু চাপলাম, দেখুন আপনি চাইলে এটাও সেট করে দিতে পারবেন, ব্যাক করলেই সেট হয়ে যাবে। আমি আবার রিংটোনে যাচ্ছি, উপর দিক দিয়ে যাচ্ছি, দেখুন ডিফল্ট রিংটোনটাই আমি রাখতেছি, ব্যাক বাটন চাপ দিলাম, অবস্থানে আমি ব্যাক করলাম। ফোন ইনফরমেশন দেখতে চাইলে আপনি এখান থেকে দেখতে পারবেন, মাঝখানে চাপ দিবেন, দেখুন এই ফোনের মডেল হচ্ছে CP3905 মডেলের এই ফোনটি আমরা ব্যবহার করছি এখানে। আর চেক করলে আমরা ম্যাক অ্যাড্রেস, এই ডিভাইসটির ম্যাক অ্যাড্রেস আমরা দেখতে পারবো, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাক অ্যাড্রেসে আমরা সার্ভারে প্লেস করার মাধ্যমে
আমাদের নেটওয়ার্কের সাথে আইপি ফোনটি কানেক্ট হয়। দেন আমরা ইচ্ছা করলে আমাদের এই রিংটোনের ভলিউম এই বাটনের মাধ্যমে ভলিউম বাড়াতে পারবো এবং চাইলে আমরা কমাতে পারবো। দেখুন আমরা যদি প্লাস বাটনে চাপ দিই তাহলে আমাদেরকে ভলিউমটা বাড়তেছে, আর এই বাটন আমরা লাউড স্পিকারে শুনতে পারবো। আর এই বাটন দিয়ে আমি দ্রুত ডায়াল করতে পারবো। যদি আমি দেখাই 1042 এই নাম্বারে যদি আমি ফোন করি, এটা হচ্ছে আইপি ফোন সাপোর্ট, রেখে দিলাম। এখন আবার আমাকে চাপতে হবে না, আমি যদি এই বাটন চাপ দিই তাহলে সহজেই আবার লাস্ট ডায়াল কলে চলে যাবে। ওকে, আমরা কেটে দিলাম। ডিয়ার্স, এই ছিল আইপি ফোন, অল অ্যাবাউট আইপি ফোন সম্পর্কে। আশা করি আপনারা আইপি ফোনের কীভাবে ব্যবহার করবেন সেটা বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আইপি ফোন সম্পর্কে আজকের ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আইপি ফোন ব্যবহার করতে হবে। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।